Assalamu alaikum wa rahmatullah. Inna alhamdulillah. Wa salatu wa salamu ala rasulillah. Wa ala alihi wa ashabihi ajma'in. Shommanit o bhai o bonera, I'm Dr. Bellal Hossain. Probashok Ashuliya Homeopathy Medical College and Hospital. Asha kori Allah rahmate apnar onek bhalo achen. Alhamdulillah, ami onek bhalo achi. আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তিনটি খাদ্য বা ভেষজ যদি আপনি গ্রহণ করতে পারেন সারা জীবনের জন্য আপনি আপনার পার্টনারের সাথে আপনার জীবনটাকে অতিবাহিত করতে পারবেন শক্তিশালী একটি ঘোড়ার মতন এই কারণে এই ঘোড়াটা উচ্চারণ করলাম অশ্বটা উচ্চারণ করলাম যে পৃথিবীতে সবচাইতে মানুষের মতন যেটা আপনার যে প্রাণীটা আপনার সমস্ত কিছু বুঝি সেটা হলো ঘোড়া আর ঘোড়ার মতন আমরা সকলেই চাই কারণ পৃথিবীর বুকে আল্লাহ তাআলা জান্নাতে কিছু আমাদের জন্য নিয়ামত দিয়েছে তার ভিতরে একটা সৎ নারী দুধ খেজুর আঙ্গুর এইগুলো হলো আপনার ভেজতি খাবার এই ভেজতি খাবারের ভিতরে সর্বোত্তম খাবার হলো সৎ নারী অর্থাৎ আপনার একজন সৎ নারী যদি থাকে তাহলে আপনার জীবনটা সুখীময় হয়ে উঠবে এবং আপনার সংসারটা হয়ে উঠবে একটি ভেজত ঘরের মতন কিন্তু সেই ঘরটাকে যদি আপনি সুন্দর রাখতে চান সেই ঘরটাকে যদি আপনি আনন্দ দিয়ে রাখতে চান তাহলে আপনার দরকার হলো যৌবন সেই যৌবনটাকে আমরা কি করি আমাদের বিভিন্নভাবে এটা আপনি আমি সকলেই মানে মানুষ জাতি এই পৃথিবীর বুকে বর্তমানে জাতি সবচাইতে পশুর চাইতে চার পেয়া পশুর চাইতে আমরা খারাপ হয়ে যাচ্ছি এর কারণ হলো আমাদের সমাজ রাষ্ট্র সব কিছুই যেন আমাদের গ্রাস করে ফেলিতেছে এবং মুসলিম জাহানটাকে সবচেয়ে আরও বেশি যৌনহীনতার দিকে ডেকে আনছে বিভিন্নভাবে সেটা আমরা কখনোই উপলব্ধি করতে পারি না কারণ মুসলিম জাহানের যারা যে সমস্ত মানুষগুলি জ্ঞানী হবে বুদ্ধিমান হবে তারাই তো আজকে ভিখারির মতন চলতেছে যে সমস্ত আলেম আজকে হবে বৈজ্ঞানিক দার্শনিক যে সমস্ত আলেমরা হবে আপনার বিচারক যে সমস্ত আলেমরা হবে রাষ্ট্রের কর্ণধার তারাই তো আজকে মসজিদের কোণে বসে বসে আপনার জিকির করতেছে যার কারণে আজকে আমাদেরকে ইহুদি নাসারারা যেভাবে আমাদেরকে প্রোডাকশন দিতেছে ঠিক সেভাবে আমরা গড়ে উঠতেছি যার কারণে আমাদের একের পর এক রোগ দেখা দিতেছে কিন্তু দেখুন সারা বিশ্বে অন্য সব জাতি অর্থাৎ যারা বিজাতি বিধর্মীয় যারা আছে তাদের কিন্তু যৌন হতে এত চলে আসে নাই কারণ তাদের খাদ্যের মান তারা ঠিক রাখছে তাদের সেভাবে তারা আপনার তাদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য সমস্ত কাজগুলি করে যাচ্ছে কিন্তু আমাদের জন্য বিষ ঢেলে দিচ্ছে এই বিষ যদি আমি বর্ণনা করতে চাই এই রাষ্ট্রের ভিতরে তাহলে হয়তো আমি গ্রেপ্তার হয়ে অতি সত্তর আপনার ফাঁসির কাজটা চলতে পারি কারণ এমন সব তথ্য যেটা আপনি করোনাকালীন সময়ে আপনি পেয়েছেন যে বিভিন্ন রাষ্ট্রে আপনার টিকা কোনো পদ্ধতি চালু নাই যার কারণে তারা বেশি মারা গেছে আসলে সব ভাওতাবাজ কথা তারা জীবনযাত্রার মান এমনভাবে সুখীময় করে তুলেছে যে এখন আর তারা একটু ঠান্ডা কাশি রৌদ্র সহ্য করতে পারতেছে না যার কারণে তারা এই আপনার করোনাকে তারা ট্যাকেল দিতে পারে নাই কিন্তু তারপর আল্লাহ গজবকে কেউ ট্যাকেল দেওয়ার মতন কারো সাহস নাই এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শুধু টিকার ব্যবস্থাটা শুধু আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের ভিতরে যেখানে মানুষ বেশি আপনার জন্ম হয় সেখানে এই ব্যবস্থাটা আছে আর এই সবচাইতে বেশি মারাত্মক আপনার যৌনহীনতা ভুগতেছে আমাদের এই মুসলিম জাহানগুলির ভিতরে বাংলাদেশ ভারতের এবং কি পাকিস্তান এবং মালয়েশিয়ার ভিতরে এর কারণ যদি গবেষণা করে দেখা যায় তাহলে আমাদেরকে তাকাইতে হবে আমাদের ডক্টর আপনার কাজী ইব্রাহিমের দিকে তার গবেষণাগুলি যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্বাস করেন তাহলে আপনার জীবনটা একদিকে আপনি স্বাস্থ্যের দিকে আপনি যেমন সুন্দরভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন তেমনিভাবে আপনার ইমানটাকে বাঁচাতে পারবেন এতটুকুই বললাম যে আমাদের এই যৌবনটাকে ধ্বংস করার পিছনে বহুত কারিগর লেগে গিয়েছে এটা বুঝতে হলে আমার এখানে বসে বসে আপনাকে জানতে হবে কারণ হলো এই কারণ যে আমি কত রোগীরকে আমি শুনতেছি এবং তাদেরকে সমাধান দেওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু কতটুকু পারতেছি কারণ যদি আগে আপনার সমস্ত দেহটাকে ধ্বংস করে ফেলেন সমস্ত দেহটাকে যদি আপনি অকেজ করে ফেলেন তারপরে কতটুকু আপনাকে আমি ট্যাকেল দিতে পারি আসা যাক কোন খাদ্যটা খেলে আপনার জীবনটাকে সুন্দরভাবে আপনার যৌবনটাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং ঘোড়ার মতন আপনি অশ্বর মতন থাকতে পারবেন যেই কারণে আপনার এই যৌবন আপনার কাছ থেকে চলে গেছে সেই কারণের ভিতরে প্রথম হলো খাদ্য তালিকা নিয়ন্ত্রণ করতে হবে ঘুম নিয়ন্ত্রণ করতে হবে আমাদের
মেধা শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের চারিত্রিক শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের খাদ্য থেকে সমস্ত ভেজাল মুক্ত করতে হবে, আমরা যাতে অ্যালকোহল মুক্ত থেকে বাঁচতে পারি এবং অতিরিক্ত ওষুধ সেবন থেকে যদি আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি তাহলেই আমরা এই যৌবনহীনতা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো, হার্ট অ্যাটাক থেকে মুক্ত রাখতে পারবো, ব্রেন স্ট্রোক থেকে মুক্ত রাখতে পারবো, কিডনি ফেলিওর থেকে আমরা মুক্ত থাকতে পারবো। সমস্ত কিছুই হলো আপনার ঘুম, খাদ্য, ভাস এবং আমার জীবনযাত্রার মানকে যদি কোরআন সুন্নাহ অনুসারে চালাতে পারি তাহলে দেখা যাবে যে আল্লাহর রহমতে ধীরে ধীরে আমাদের এই সমস্ত রোগ থেকে মুক্ত পাচ্ছি। তারপর তিনটা খাবার কথা বলবো, সেই তিনটা খাবার হলো, এক নম্বর হলো ভেস্তে খাবার ভেতরে একটা হলো খেজুর, যেই খেজুরটাকে আপনি গ্রহণ করলে আপনার এই ভেস্তে খাবারের ভিতরে হলো খেজুর, এই খেজুরটাকে যদি আপনি শুকিয়ে সুন্দর করে শুকিয়ে পাউডার করেন, পাউডার করার পরে আপনার প্রতিদিন এক চামচ করে সকালে দুধের সাথে এক গ্লাস গরম দুধের সাথে সেবন করতে পারেন। আপনারা জানেন খেজুরের ভিতরে এমন কোনো প্রোটিন নাই, এমন কোনো মিনারেল নাই, এমন কোনো আপনার ক্যালসিয়াম যে না নিহিত রয়েছে, যার কারণে এই খেজুর যদি আপনি নিয়মিতভাবে সেবন করতে পারেন ইনশাআল্লাহ দেখা যাবে আপনার যত যৌবন থেকে যৌনহীনতা আছে সমস্ত দূর হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। দ্বিতীয় যেটা ছিল আখরুট, আপনি এই আখরুটটাকে আপনি পাউডার করে অথবা প্রতিদিন ভেজে ভেজে আপনি খেতে পারেন। এই আখরুটটাকে আপনি সুন্দর করে পাউডার করবেন, পাউডার করে এটাকেও আপনি এক চামচ করে প্রতিদিন সকালে সেবন করবেন, কারণ আখরুট খেলে আপনার যৌবন আপনার এমনভাবে থাকবে যে আপনি যদি 90 বছর বয়স হন তাহলে আপনাকে 20 বছরের যুবকের মতো দেখা যাবে। তার প্রমাণ হলো যে আপনারা আলিফ লালা দেখেছেন, এই আলিফ লালার ভিতরে যতগুলি নারী আছে যতগুলি পুরুষ আছে প্রায়ের বয়সে হলো আপনার 90-এর কাছাকাছি, কারণ এই এলাকার মানুষ, এটা পাকিস্তানের একটা এলাকা, এই এলাকার মানুষগুলি আমাদের প্রাকৃতিক খাবার ছাড়া আপনার কোনো দিনই আপনার কোনো কেমিক্যাল যুক্ত কেমিক্যাল খাবার খায় না। যেমন ধরুন যে আমরা যে পাউডারটা এইটা সেটা আপনার গ্রহণ করে তারা এটা গ্রহণ করে না, যার কারণে তাদেরকে বয়স 120 আপনার গড়ে গড়ায়ু বর্তমানে আপনার তাদের আছে। তাহলে আমরা আখরুটা মাঝে মাঝে খেতে পারি। তৃতীয় যেটা সেটা হলো আপনার কাঠবাদাম, আপনারা জানেন যে কাঠবাদাম বাদামের ভিতরে আপনার এমন এক পদার্থ নিহিত রয়েছে যার মাধ্যমে আমাদের কোলেস্ট্রলগুলিকে সে আপনার ধ্বংস করে দেয়, আমাদের শরীরের যে আপনার শক্তি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, যার কারণে আপনি যদি এই কাঠবাদাম যদি আপনি প্রতিদিন আপনার এই কাঠবাদামের যে পাউডার করে এই পাউডারটা যদি প্রতিদিন আপনি সকালবেলা এক গ্লাস দুধের ভিতরে দিয়ে এক চামচ পরিমাণ খেতে পারেন তাহলে আপনি ঘোড়ার মতন শক্তি পাবেন এবং আপনি আপনার স্ত্রীকে আপনার পার্টনারকে জীবনের জন্য সুখী রাখতে পারবেন। কোরআনে আপনাকে চারজন স্ত্রীর কথা বলা হয়েছে, আপনি একজনে রাখতে পারেন না, আপনি যদি এই নিয়মিতভাবে যদি আপনি সেবন করতে পারেন তাহলে যে সমস্ত যুবক ভাইরা এখনও ধ্বংস হয়ে গেছেন, যারা এখনও আপনার যুবক 20-30 বছর বয়স আছে অবশ্যই তাদের ফিরে আসবে। যদি সাথে একটু ব্যায়াম করেন, ঠিক মতো যদি রৌদ্রক সেবন করতে পারেন, অলিভ অয়েল খাইতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার এই সমস্ত রোগ আপনার কাছ থেকে হাজার মাইল দূরে সরে গেছে। আসুন আমরা প্রাকৃতিকভাবে আমার জীবনকে আমার যৌবনকে ধরে রাখার চেষ্টা করি এবং আল্লাহর ইবাদত করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। এই মন মানসিকতা নিয়ে যদি আপনি ওষুধ সেবন করতে পারেন, ভেষজ সেবন করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সাফায় আজালা কামালা দান করেন। আজকে এই বলে বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।